আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো এক তাশের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। রঙিন হয় এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয় এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে কোনো খবর পেয়েছেন? তবে আদিল সাহেব অ্যাক্সিডেন্ট করেননি, দ্যাট ইজ ফর শিওর। ও আহ, বলোই না। বলেছে আদিল কোন মেয়ের সঙ্গে ব্যস্ত আছে বলেই নাকি? তুমি এখানে কেন? তুমি তো আমাকে এখানে নিয়ে এলে। আমি শিওর খালো জান, সে পারবেই। আমাদের যশোরে আপনার মতো একজন প্যারালাইস রোগী ছিল, উনি চিকিৎসার পর এখন পুরোপুরি ভালো। তুমি আমার পাশে উপস্থিত আছো, এটাই আমার জন্য যথেষ্ট। এবার আদিল তুমি যাবে কোথায়? আমার সব শেষ হয়ে গেছে। আদিল সুপ্রিয়ার সাথে এক রাত স্পেন্ড করেছে। এক্সকিউজ মি, এত কিছু ঘটে যাওয়ার পর তুমি পরিস্থিতি দেখবে? পরিস্থিতি দেখার কি আছে? এখনো অনেক কিছু দেখার বাকি আছে। মানে? আদিলের মুখে কোনো কথা না শুনে তুমি সিদ্ধান্ত নিতে পারো না। আর কি শুনবে তুমি? আর কি শুনতে চাও? তোমার শোনার কি আর কিছু বাকি আছে? আছে। আর কি বাকি আছে? দেখো স্বামী, আমি তোমাকে আগে বলেছি ব্যাপারটা খুব রহস্যময় মনে হচ্ছে, সব কিছু না দেখে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। ভাই তুমি ভাবতে থাকো, আমি মার কাছে যাচ্ছি, মাকে পুরো ব্যাপারটা খুলে বলছি। ইউনো সুপ্রিয়া কি বলেছে? এত কিছু ঘটে যাওয়ার পর ওর সাথে যদি আদিলের বিয়ে না হয় ও সুইসাইড করবে। স্বামী ব্যাপারটা খুব ক্রিটিক্যাল, সব কিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা মেয়ের এরকম অবস্থা হওয়ার পরে তুমি তোমার ভাইয়ের পক্ষে কেন কথা বলছো, কেন তার সাপোর্ট নিচ্ছ? আমি আমি এক মুখে কোনো কথা শুনে সিদ্ধান্ত নিতে পারি না। ওকে, টেক ইউর ডিসিশন, আমি মার কাছে যাচ্ছি। মা, এই তো অনেক বড় ঘটনা ঘটে গেছে মা।
সুপ্রিয়া আদিলের সাথে বাইরে গিয়েছিল, সেখানে তো একটা ইন্টিমেসি হয়, তারপরে ব্যাপারটা আসলে একটা ওরা ওয়ান নাইট স্পেন্ড করে না। আপনি তো সবই শুনলেন মা, এখন কি হবে বলেন? তুমি তো ভীষণ ভাবনায় ফেলে দিলে বৌমা, এখন সবার মতামত ছাড়া আমি কিছুই বলতে পারছি না। সুপ্রিয়া কি বলেছে মা জানেন? এ বিয়ে যদি না হয় তাহলে সুইসাইড করব। বলো কি বৌমা, এখন উপায়? জি মা, আমি তো তাই ভাবছি, সুপ্রিয়া যদি সুইসাইড করে বসে তাহলে তো চৌধুরী বাড়ির মান সম্মান কিছু আর থাকবে না, ধুলোয় মিশে যাবে। ছি 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 ছি, আমি ভাবতে পারছি না আদিল এমন একটা কাজ করতে পারবে আমি স্বপ্নেও ভাবিনি। মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। মিশে যাবে মানে মা, সোসাইটিতে আমরা কেউ মুখই দেখাতে পারবো না। ছি, আমি ভাবতে পারছি না। বিয়ে ছাড়া অন্য কোনো সুন্দর সলিউশন আছে বলে তো আমার মনে হচ্ছে না মা। তাহলে সোসাইটিতে কেউ আর কথা বলতে পারবে না, সবার মুখ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখি সবার সঙ্গে আলোচনা করে দেখি কী করা যায়। মা 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 মা, আমার চাকরি হয়েছে মা। সত্যি বলছিস বাবা? এতদিনে আল্লাহ আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছে। কান্নার দিন শেষ মা, তুমি বসো মা, আমি নিজ হাতে নিজ হাতে দিয়ে। কি পাগল ছেলে, মিষ্টি হাতে গেলে গেল মা, ধরো না মা, চোখ বন্ধ করো মা। আবার কি? চোখ বন্ধ করো না মা, মা চোখ বন্ধ কিন্তু মা, মা তুমি চোখ খুলবে না কিন্তু মা। মা এই দেখো মা, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ২০,০০০ টাকা স্যালারি? হ্যাঁ মা, মা ভালো কাজ দেখাতে পারলে বেতন আরো বাড়বে মা। বেতন পেয়েই তোমার জন্য একটা হারমোনিয়াম কিনবো মা। হারমোনিয়াম দিয়ে কি হবে বাবা? তুমি গান শিখবে মা, মা একজন গানের টিচারও রেখে দিব। এই বয়সে গান শিখে কি করবো বাবা? মা আমি জানি তুমি একজন বড় শিল্পী হতে পারবে মা, আর চেষ্টা করতে দোষ কোথায়? সেটা দেখা যাবে, আগে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দিচ্ছি, যা পাগল করে যা। মেয়েটা যদি কোনো প্রতিকার না পায় তাহলে সুইসাইড করবে, মেয়েটা যদি সুইসাইড করে তাহলে চৌধুরী পরিবারের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছিস? আমি এমন কোনো অনৈতিক কাজ করিনি ভাইয়া। অনৈতিক কাজ করিস নি মানে? তুই প্লিজ ভাইয়া, তুই মেয়েটার সাথে একসাথে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি আরও একসাথে ছিলাম ছিলাম আমরা, কিন্তু তার মানে এরকম না যে আমাদের মধ্যে কিছু একটা হয়েছে। ভাইয়া ভাইয়া, তুমি তো আমাকে 30 বছর ধরে চেনো, তুমি যদি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে মানুষ কেন বিশ্বাস করবে? সবাই ভাববে আমি লম্পট, আমি চরিত্রহীন। তোমার সঙ্গে আমার অফিসেই কথা হওয়ার কথা ছিল, তুমি অফিসে আসনি কেন? যাক গে বাদ দাও, এখন সবই তো শুনলে, বলো কি করবে বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। আরো খবর আছে, মেয়েটি বলেছে আদিল যদি ওকে বিয়ে না করে তাহলে সে আত্মহত্যা করবে। এখন ভেবে দেখো, যদি সে আত্মহত্যা করে তাহলে পুলিশ কিছু করতে সাবধান করে ফেলবে না?
না 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 না, আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের বললো তার পছন্দের মেয়ে আছে, আমরা তাকে দেখতে যাব, অথচ আদিল এরকম একটা কাণ্ডবাদি বসবে? না 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 না, আমার কাছে ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছে। রহস্য পরে খুঁজো, এখন মান বাঁচাও। আমি কি বাঁচাবো? সিদ্ধান্ত দেওয়ার মালিক তুমি, এখন তুমি বলো আমরা কি করব। আরে করণীয় হলো ওই মেয়ের সঙ্গে আদিলের বিয়ে দেয়া, এছাড়া তো আমি আর কোনো পথ খুঁজে দেখছি না। না না, আমি কিছুই বুঝতে পারছি না। আদিল যদি এমনই করবে তাহলে সে আমাদের তৃণাদের বাসায় পাঠাবে কেন? আমি ঘটনা বুঝতে পারছি না। আদিল আমার তেমন ছেলে না। শোনো, এতদিন শুনেছি ছেলেরা মেয়েদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু তোমার ছেলে বলছে উল্টো গল্প। একটা মেয়ে নাকি তাকে ধরে নিয়ে গেছে, এটা হলো? মা, তোমাকে পরে ফোন করছি। ওকে। মা, সেদিন তো ঘটনাক্রমে তুমি যেতে পারোনি। আজ আমি তৃণা আর তৃণার মা বাবাকে বলে রাখি, তুমি যাও। না, ব্যাংক গ্যারান্টি চলে গেছে, এলসির ব্যাপার আমি কিছু বলব না। আপনি টেনশন করছেন কেন? আগে হ্যাঁ, আগে আসুক মালটা, আমি দেখব। ঠিক আছে, আমি পরে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ বল ভাইয়া, বিয়ের ব্যাপারটা তো আরও বেশি জট পাকিয়ে গেল। জট পাকাবে না, যা করেছিস তুই। ভাইয়া, এটা একটা ষড়যন্ত্র, তুমি বুঝতে পারছো না কেন? তুই ওখানে গেলি কেন? ওরা কি পিস্তল ধরে তোকে নিয়ে গেছে? সেটা আমার জীবনে অনেক বড় ভুল হয়েছে ভাইয়া। ভাই শোনো, প্লিজ তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি পরিস্থিতি শিকার, আমি কিচ্ছু জানি না। তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না ভাইয়া। আমার কিছু করার নেই, তুই যা করেছিস আই এম সরি। সুপ্রিয়াকে তোকে দিয়ে বলো। তুমি বুঝতে পারছো না কেন ভাইয়া, সুপ্রিয়ার সঙ্গে আমার কিছু হয়নি, সব ছাড়লো। সেটাই তোকে প্রমাণ করতে হবে। আপাতত আমার কিছু করার নেই। জলে ডুবে না ও প্রেম করতে একদিন মনে বলেন। চা বানাতে পারো? পারি। আমাকে এক কাপ চা বানিয়ে দিও, ভীষণ চায়ের নেশা পেয়েছে। আর চিনি একটু বেশি দিও। কতটুকু দেবো? এই তো অন্যদের যা দাও তার চেয়ে এক চামচ বেশি। দেরি করো না কিন্তু, বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। প্রেমে মোরা জলে ডুবে না ও প্রেম করতে একদিন ভাঙতে দুই দিন এমন প্রেম আর কইরো না গো দরদি। প্রেমে মোরা জলে ডুবে না, প্রেমে মোরা জলে ডুবে না ও প্রেম করতে একদিন ভাঙতে দুই দিন। এই যে আপনার চা। চিনি ঠিক হয়েছে? ফার্স্ট ক্লাসটা তোমার তো অনেক দূর। বসে আছো, তোমার সাথে গল্প করি। আমি আপনার সঙ্গে কি গল্প করবো? তুমি তো দেখছো অনেক ফাস্ট। আমাকে দেখে কি তাই মনে হয়? যাই, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। এই শোনো, সবসময় তো কাজ কাজ করো কেন, একটু রিল্যাক্সে থাকো। এই যে মিস্টার, আমাকে কেন এত উপদেশ দিচ্ছেন? ও সরি। ভয় পেয়েছেন? ভালো, ভয় থাকা ভালো।
আমি 100% শিওর সুপ্রিয়া, সে রাতে তুমি একটা বড় ধরনের অ্যাক্টিং করেছো, এবং কেন তুমি সে নাটকটা করেছো সেটাও আমি জানি। তুমি চেয়েছো আমি যেন তোমাকে বিয়ে করি। তুমি কিছুটা হলো সাকসেস, আমার বাবা মা আমার ভাইয়া ভাবি সবাই আমাকে প্রেশার করছে তোমাকে বিয়ে করতে। দেখো সুপ্রিয়া, আমি কিন্তু তোমাকে বিয়ে করতেই পারি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো একটা, সেটা হচ্ছে তৃণা। তৃণাকে আমি অনেক ভালোবাসি, অনেক, আমি ওকে কষ্ট দিতে পারব না। কিন্তু তৃণা তোমাকে বিয়ে করবে না বলে দিয়েছে। তুমি জানলে কি করে? স্বামী বলেছে। বিয়ে করতে না চাওয়ার যে কথাটা সে বলেছে সেটা শুধুমাত্র অভিমান থেকে, কষ্ট থেকে সে অভিমান ওর হতেই পারে। সুপ্রিয়া, তৃণা সুইসাইড করতে পারে, প্লিজ একমাত্র তুমি পারো ওকে বাঁচাতে। কি বলছো তুমি? আমি তো নিজের লাইফ ইন ডেথ কন্ডিশনে আছি, আমি ওকে কি করে বাঁচাবো? জাস্ট তোমার একটা ফোন কল, তুমি যদি তৃণাকে একটা ফোন করো এবং ফোন করে যদি বলো যা কিছু শুনেছে সব মিথ্যা, তোমার সঙ্গে আমার সেরাতে কিছুই হয়নি, সব মিথ্যা, সব বানোয়াট, সব অভিনয়, তাহলে ও বেঁচে যাবে। আদিল, কিন্তু ব্যাপারটা নাটক নয়, আমার ব্যাড লাক যে আমি তোমাকে ট্রাস্ট করাতে পারছি। তুমি জানো না আদিল, সেদিন কিডন্যাপাররা তোমাকে বোতলের অর্ধেকের চেয়েও বেশি পরিমাণে হুইস্কি খাইয়েছিল। ইউ আর টোটালি ড্রাঙ্ক আদিল। ইয়েস, তুমি আমাকে অনেক জোর করেছিলে, আমি অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত বাধা দিতে পারিনি আদিল। ইট ওয়াজ অলমোস্ট কেস অফ রেপ আদিল। কি বললে তুমি? হ্যাঁ আদিল, আমি এক বর্ণ মিথ্যে বলি। একটা মেয়ের জীবনে এরকম ঘটনা ঘটলে ওনার পাশের কি থাকে বলো? ঠিক আছে আদিল, তুমি আমাকে বিয়ে করো না, নো প্রবলেম, তাহলে আবার সুইসাইড করা ছাড়া আর কোনো গতি নেই। এবার তুমি বলো, কাকে তুমি বাঁচাবে, আমাকে না তৃণাকে? আদিল, আদিল তুমি কি চাও আমি সুইসাইড করি? তুমি মডার্ন একটা মেয়ে, এরকম একটা সামান্য ব্যাপারে তুমি সুইসাইড করবে কেন? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। তুমি এটাকে সামান্য কারণ বুঝছো আদিল? আমি হারিয়েছি আমার নারীত্ব, আমার অহংকার, আমার অস্তিত্ব, এগুলো ছাড়া কি কোনো মেয়ে বেঁচে থাকতে পারে আদিল? সুপ্রিয়া, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার ফ্রেন্ড, এবং তোমার পীড়াপীড়িতে আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে রাজি হয়েছি। ফর দ্য গডস সেক, প্লিজ তুমি এই বিষয়টা ভুলে যাও। আদিল, আদিল কি বলছো তুমি? আমি ভুলে যাব? নারীর কলঙ্ক কি ব্ল্যাকবোর্ডে চকে আঁকার মতো যে ডাস্ট আর ডিম মুছে ফেলা যায়? তুমি বলো, ঠিক আছে, তুমি যখন ফ্রেন্ডশিপের প্রশ্ন তুলছো আমি ভুলে যাব, তোমার দিকে তাকিয়ে আমি ভুলে যাব সব কিছু, মানুষ মারা যাবার পর সব কিছু মুছে যায়, শুধু বেঁচে থাকে ভালোবাসার স্মৃতি। আমি যে তোমাকে ভালোবাসি সেই স্মৃতিতেই মনে থাকবে, আমি মরে যাব আদি। সরি সুপ্রিয়া, তৃণাকে আমার বাঁচাতেই হবে।
something unwanted happened and you know that very well. Unwanted happened মানে? দেখুন শাম্মী কতটুকু সত্য বলেছে আমি জানি না, তবে সুপ্রিয়া আমাকে সবকিছু বলেছে। নিজের নামে তো এরকম কথা কেউ বলতে পারে না, তাই না? কলঙ্কেরও তো একটা ব্যাপার আছে। কি হয়েছে ত্রিনার? রাজীব ভাই প্লিজ বলুন। ত্রিনার সুইসাইড করেছে। What?